সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন লেটেস্ট এবং ট্রেন্ডিং নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে, সে আপনাদের কাছে ডিজিটাল রেশন কার্ডই থাকুক কিংবা আপনাদের কাছে পুরনো রেশন কার্ডই থাকুক কিংবা আপনাদের কাছে PHH, SPHH, RKSY 1 অথবা 2 যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, আপনাদের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে দুটো বড়সড় আপডেট, বিশেষ করে দ্বিতীয় আপডেটটি তো আপনাদের জানতেই হবে। এছাড়া প্রথম আপডেটটিও কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন, সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে বর্তমানে, আগে ভালো করে বুঝে নিন যে বর্তমানে আপনাকে যদি রেশন পেতে হয় তাহলে আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার নম্বর সংযোগ হওয়া কিংবা লিঙ্ক হওয়া বাধ্যতামূলক। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে খাদ্য দফতর। তো এই অবস্থায় কি হচ্ছে যে অনেকের আধার কার্ডের সাথে অনেকের রেশন কার্ড লিঙ্ক হচ্ছে না, অর্থাৎ আধার কার্ডের তথ্যর সাথে কোনো কারণে রেশন কার্ডের তথ্য মিলছে না, হয়তো আঙুলের ছাপ মিলছে না অথবা অন্য কোনো ভুল রয়েছে। এরকম সমস্যা কিন্তু প্রায় অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বিশেষ করে যারা বয়স্ক লোক, তাদের আঙুলের ছাপ এখন বর্তমানে যদি তারা রেশনের দোকানে আপডেট করা লিঙ্ক করার জন্য যদি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে প্রচুর। তো এই সমস্ত সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে কিংবা আপনাদের ফ্যামিলির কারোর, তাহলে আপনাদের জন্য কিন্তু বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি বায়োমেট্রিক পদ্ধতিতে আধার নম্বর যদি যাচাই করা না যায় কিংবা ধরুন আপনারা রেশন তুলতে গেছেন, তো বর্তমানে রেশন তুলতে গেলে আপনাকে আধার নম্বর যাচাই করা বাধ্যতামূলক, অর্থাৎ আপনার হাতের ছাপ মিলতে হবে আধারের সাথে। সেক্ষেত্রে কোনো কারণে যদি আপনাদের না মিলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা রেশন পাবেন, ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে এই বড় ঘোষণাটি করা হয়েছে। খাদ্য দফতরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে বায়োমেট্রিক পদ্ধতিতে কোনো গ্রাহকের তথ্য যাচাই করা না গেলেও যদি দেখা যায় সেক্ষেত্রে গ্রাহক তার আধার নম্বর ঠিক বলেছেন, তাহলে তাকে চাল এবং গম দিতে হবে। রেশন ব্যবস্থার স্বচ্ছতা আনতে গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা দিয়েছে খাদ্য দফতর। আধার নম্বর যাচাই করতে গিয়ে রেশন গ্রাহকদের একটা অংশ যে সমস্যায় পড়ছেন সেই অভিযোগ বারবারই আসছে নবান্নের কাছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে সেই বিষয়ে খাদ্য দফতরের আঞ্চলিক পর্যায়ে আধিকারিকদের লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় কি হচ্ছে, ইন্টারনেট পরিষেবার দুর্বলতা রয়েছে, কোনো কোনো প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে ইন্টারনেট পরিষেবা এখনও ভালোভাবে নেই। আবার আধার নম্বর যাচাই ব্যাপারে রেশন ডিলারদের ওপর চাপ বাড়ছে। খাদ্য দফতর সূত্রে জানা গেছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের রেশন গ্রাহকদের 70% বেশি আধার নম্বর সংযুক্তিকরণ হয়ে গেছে। তবে খাদ্য দফতর থেকে বলে দেওয়া হয়েছে যে বায়োমেট্রিক পদ্ধতিতে কোনো গ্রাহকের তথ্য যদি যাচাই করা না যায়, যদি দেখা যায় যে তিনি আধার নম্বর ঠিক বলছেন, তাহলে তিনি যে চাল প্রাপ্য, তার যে গম প্রাপ্য, সেই সমস্ত কিছুই তাকে দিতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট আধার নম্বর যদি সংযুক্ত করা না যায় তাহলে সেই রেশন দোকানদারকেই সেই আধার সংযুক্তিকরণ করে দিতে হবে। কোনো বৈধ গ্রাহককে কোনো অবস্থাতেই খালি হাতে ফেরানো যাবে না, এমনই নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। অর্থাৎ আপনাদের কিংবা আপনাদের বাড়ির কারোর যদি এরকম সমস্যা হয় যে ধরুন আপনারা যখন রেশন তোলার জন্য বায়োমেট্রিকে যাচাই করতে গেলেন, তো সেক্ষেত্রে কোনো কারণে অথেন্টিকেট হলো না কিংবা যাচাই হলো না, সেক্ষেত্রে যদি আপনাকে রেশন দিতে অস্বীকার করে, তাহলে কিন্তু এবার থেকে রেশন ডিলাররা আপনাকে রেশন দিতে অস্বীকার করতে পারবেন না। কারণ রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রেশন গ্রাহক যদি বৈধ হয় তাহলে কোনো অবস্থাতেই তাকে খালি হাতে ফেরানো যাবে না। পরের আপডেটটি, অর্থাৎ এই আপডেটটি কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, মেয়াদ বেড়েছে, আরও 4 মাস বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র। কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল যে নভেম্বর মাস পর্যন্তই বিনামূল্যে রেশন কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হবে, যেটা নর্মালি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেওয়া হয়। তো সেই ডিসিশন থেকে এবার সরে গেছে কেন্দ্র সরকার। 2022 সালের মার্চ মাস পর্যন্ত এই বিনামূল্যে রেশন প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে।
অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা রাজ্যের রেশন এবং কেন্দ্রের রেশন দুটো আলাদা আলাদা পাচ্ছিলেন, অর্থাৎ রাজ্যের রেশনও পাচ্ছিলেন সেই সঙ্গে কেন্দ্রের রেশনও পাচ্ছিলেন, তাদের মধ্যে অনেকে ভয় পাচ্ছিলেন যে যদি কেন্দ্রের রেশন বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের সংসার কি করে চলবে। তো সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু এবার একটা দুর্দান্ত সুখবর, তার কারণ আগামী মার্চ মাস পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে যেই বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, নভেম্বর মাস পর্যন্ত যেটা দেওয়া হচ্ছিল, আগামী মার্চ মাস পর্যন্ত অর্থাৎ 2022 সালের মার্চ মাস পর্যন্ত সেই ভর্তুকি যুক্ত রেশন আপনারা পাবেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।